Assalamualaikum, apa sih lagi manusia? Alhamdulillah, ini ভালো আছি। আজকে ভিডিওটি সকালে শুরু করলাম রান্নাবান্না দিয়ে। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব প্লিজ। এইখানে রান্নাবান্না করার জন্য হচ্ছে মাছ নিয়েছি, হচ্ছে গোলচে টেঙ্গা নিয়েছি, আলু টমেটো দিয়ে রান্না করব। আসি তো শেষ হয়ে যাচ্ছে, তো ভাবলাম চাল টমেটো দেখাই, তো গরম কালার বেশি একটা ভালো লাগে না। তো আমি হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছগুলো তো নরম ছিল আস্তে 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 এগুলোকে উল্টেছিলাম। আর আমার হচ্ছে ঠান্ডা লাগছে, গলা একদম বসে গেছে, মানে একটু পর পরে বসে যায় গলা। আর মাছ ভাজা শেষ, আমি হচ্ছে এখন ত্বকে রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি, তার সাথে দিয়ে দিলাম কালো জিরে, মেথি আর গোটা জিরে, এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব, এর মধ্যে কোনো মশলা অ্যাড করবো না। আলুগুলো দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওই কালো জিরে মেথি দিলে হচ্ছে ঘ্রাণটা অন্যরকম হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপরে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আজকে আমার বয়স যেহেতু ইচ্ছা করতেছে না, তারপরে একটু একটু দিতেছি। তো এই তো আমার কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। আমরাতে চা করার জন্য দুধ জাল দিতেছি, তারপর হচ্ছে চা করব রুটি দিয়ে খাওয়ার জন্য, ডিম বেছে নিব। তো আমার রান্না আর নাস্তা একসাথে করতে হয়, যেহেতু তালাহারা বউ সকালবেলা হচ্ছে দুপুরের খাবার নিয়ে যায়, আবার নাস্তা খেয়ে যায়, কখনো কখনো নেয় কখনো কখনো নেয় না। তো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। আর এই তো এখানে হচ্ছে আমি রুটি ছেঁকে নিচ্ছি, এবারে তালা হচ্ছে ঘুম থেকে উঠে গেছিলো, এই জন্য দেরি হয়ে গেছিলো কাজ করতে করতে। আমি হচ্ছে রুটি ছাঁকা শেষ হয়ে গেল, আমরা হচ্ছে নাস্তা করে নেব আমি আর তালহা একসাথে। ও হচ্ছে খেতে যাচ্ছে না ঘুম থেকে উঠে, শুধু খালি পেটে বাদাম খাইতেছে। তা আমি হচ্ছে ওকে একটু খাই দিতে চাইতেছিলাম, কিন্তু খাই না, কি আর করা, নিজে নিজে আমি খেয়ে নিচ্ছিলাম। পরে খালি রুটি দিছি, ও ওটাই খাইছে, ডিম দিয়ে খাইনি। তো এই তো আমি কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ করে এখন একটু কাজ করতে চলে আসলাম। কালকে হচ্ছে যে ডালগুলো রোদে দিয়েছিলাম সেগুলো আজকে হচ্ছে একটু পরিষ্কার করে তারপর কোটাতে রেখে দিতেছি। আর দেখেন কত ময়লা বেরিয়েছে ওই দিক থেকে দেখা যায়। এগুলো হচ্ছে যদি একটু পরিষ্কার করে না রাখি তাহলে দেখা যায় আবার যখন মানে খাওয়ার সময় হয় বা ব্যবহার করার সময় তখন আমরা হচ্ছে পরিষ্কার করতে বিরক্ত লাগে। আর দেখেন আমার চুলার অবস্থা কী, তেরে গাছকে একদম ভালোভাবে পরিষ্কার করব। আর এদিকে হচ্ছে যে আজকে কয়েকদিন ডাল রোদে দিয়েছিলাম ডালাগুলোতে, সেগুলো হচ্ছে আজকে একদম পুরোভাবে ক্লিন করে নিছি, যেহেতু ডাল রোদে দেওয়া শেষ হয়ে গিয়েছে। তা আমি হচ্ছে এদিকে চুলাটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি।
আর এদিক দিয়ে হচ্ছে দেখেন একদম কালো কালো দাগ পড়ে গেছে, মানে অনেকদিন ধরে হচ্ছে টাইলসগুলো পরিষ্কার করা হয় না। আমি এতে পরিষ্কার করি, কিন্তু এই যে কালো দাগগুলো কীভাবে উঠাবো কীভাবে উঠাবো ভাবতে ভাবতে ভাবলাম যে এই জিনিসটা আজকে পাইলাম, খুন্তিটা সেটা দিয়ে আজকে এগুলো সব পরিষ্কার করতেছি। আর দেখেন কত সহজে উঠে যাইতেছে। আমি এতদিন হচ্ছে যে স্টিলের ইয়াদি ঘষতাম, কিন্তু টাইলসেরগুলো উঠতো, কিন্তু এই টাইলসের যে ফাঁকা জায়গাগুলো সেগুলোরগুলো উঠতো না। আর এখন আমি হচ্ছে ডেটল দিয়ে দেবো, ডেটল দিলে হচ্ছে একদম ভালোভাবে ক্লিন হবে, কালো দাগগুলো পুরোপুরিভাবে উঠে যাবে। আর দেখেন আমি পুরোপুরিভাবে একদম ক্লিন করে নিছি, কতটা পরিষ্কার হয়েছে। তো এই তো আমার পরিষ্কার করা শেষ। আর আমি হচ্ছে তালহা যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তা আমি এখন বিছনা খাতা সব গুছিয়ে নিব। আর এখনও প্রায় 12টা বেজে গেছে। তো তাহলে হচ্ছে সকালে একবার উঠে ঘুম থেকে তারপর আবার ঘুমায়, আবার 12টার সময় উঠে। তো এই বাকি যতটুকু সম্ভব হয় আমি কাজ করে নিই, তারপর ঘুম থেকে উঠলে বিছনা খাতা গুছি, ঘরটা একদম ঝাড়ু দিয়ে নিই। সকালে একবার ঝাড়ু দেই, কিন্তু বিছনা খাতা না গুছিয়ে যদি ঝাড়ু না দিই তাহলে তো পুরোপুরি পরিষ্কার হয় না। এই তো আমি হচ্ছে সব গুছিয়ে নিব, আর বিছনা দুটো একটু কম পরিমাণে চেঞ্জ করে নিব। আর এই তো আমি চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ওটা ময়লা হয়ে গেছে, 2 সপ্তাহের মতো হয়ে গিয়েছে, মানে আমি ওটাতে বিছাইছিলাম। আর এখন আমি হচ্ছে ঘরটা ঝেড়ে নিব, তারপর তালহাকে গোসল করাবো। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা তালহার জন্য হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাইতেছি। ওর প্রতিদিন সন্ধ্যাবেলা হলে কিছু না কিছু ওকে দিতে হয়, তো ভাবলাম যে কী দেওয়া যায়, তারপর ফ্রেঞ্চ ফ্রাই করে ওরে দিতেছিলাম। আর ও ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি ভালোবাসে, আর আমি সবসময় বাসায় ওকে তৈরি করে দিই, ফ্রেঞ্চ ফ্রাই বাইরে থেকে কিনে আনি না, যেহেতু আমি বাসায় পারি সেজন্য আমি বাসায় তৈরি করি। আর যেটা আমি পারি না বা আমার কাছে সরঞ্জাম থাকে না সেটা আমি বাড়ি থেকে কিনে আনি ওকে খাওয়াই। যেমন পিৎজাটা মাঝে মাঝে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই, ওটা আমার কাছে ওভেন নাই, প্লাস বানানোর তো সরঞ্জাম আমার কাছে থাকে না সেজন্য আমি বানাই না। তারপর এটা বানানো শেষ, ফ্রেঞ্চ ফ্রাই আমি ওকে দিতেছি, একটু গরম ছিল তো ধরতে পারতেছিল না। তারপর এখানে আমি সেমাই রান্না করব আমরা খাওয়ার জন্য। তো এখানে আমি হচ্ছে এলাচ, দারচিনি, বাদাম, দুধ, চিনি সব কিছু দিয়ে দুধটা গরম করে নিয়েছি, চিনিও দিয়েছি, হালকা একটু লবণও দিয়েছিলাম স্বাদ আনার জন্য। তারপরে এই যে আমি সেমাইটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে সুতা সেমাই। আর আপনারা কে সুতা সেমাই খাইতে পছন্দ করেন অবশ্যই বলবেন, আমি মাঝে মাঝে খাই, সবসময় খাই না। তো এতে আমার সেমাইটাও রান্না হয়ে গেছে প্রায়। আর আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই আমার পাশেই থাকবেন, আপনারা পাশে থাকলেই তো আমরা এগিয়ে যেতে পারবো, আমাদের কষ্ট সফলতা পাবে। এই তো আমার সেমাইটা দেখেন একদম পুরোপুরি রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।